হ্যালো বন্ধুরা, মাদার্স লাভ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় হলো কামরাঙা। এই ফলটি টক মিষ্টি দুই ধরনেরই হয়। এই ফলে রয়েছে বিভিন্ন গুণাগুণ। কামরাঙাতে ভিটামিন এ, সি, আয়রন প্রচুর পরিমাণে রয়েছে, যা অন্যান্য ফলের থেকে অনেক বেশি। তবে জেনে নি গর্ভাবস্থায় কামরাঙা খাওয়া ভালো না খারাপ। কামরাঙায় রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড। গর্ভাবস্থার পূর্ব থেকেই ফলিক অ্যাসিড গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন ডক্টরেরা। গর্ভাবস্থায় একজন মায়ের দৈনিক 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করতে হয়। কামরাঙায় ভিটামিন B9 অর্থাৎ ফলিক অ্যাসিডে ভরপুর, তাই সাপ্লিমেন্ট হিসেবে কামরাঙা আপনারা নিতেই পারেন। গর্ভবতী মা যদি সুস্থ থাকেন তাহলে সে কামরাঙা খেতেই পারেন। তবে গর্ভবতী মা যদি অসুস্থ হন, যেমন ডায়াবেটিক, থাইরয়েড, ওজন কম, এই জাতীয় কোনো সমস্যায় ভোগেন, তাহলে কামরাঙা না খাওয়াই ভালো এবং ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। তাছাড়া কামরাঙায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যার ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ত্বকের নানা ধরনের সমস্যা যেরকম ব্রণ, ফুসকুড়ি, এই জাতীয় প্রবলেমও সলভ হয়। তাছাড়া চুলের, ত্বকের, নখ, দাঁত বিভিন্ন ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলেও কামরাঙা খেলে তা কিছুটা উপকার পাওয়া যায়। তাছাড়া যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, কামরাঙা খেলে সেই কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়। অতিরিক্ত মোটা মানুষের শরীরে চর্বি গলাতেও সাহায্য করে এই কামরাঙা। তাছাড়া গর্ভবতী মায়েদের জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই কামরাঙা ঔষধি হিসাবে ভীষণভাবে উপকার পাওয়া যায়। তবে জানলেন তো বন্ধুরা, কামরাঙার গুণ অপরিসীম। তাই প্রত্যেক গর্ভবতী মাকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং সুস্থ থাকার শুভকামনা। প্রত্যেকেই ভালো থাকবেন।